জিজ্ঞাসা করতে হবে, আসলে কি আমি আমার নবীকে ভালোবাসতে পারি, ভালোবেসেছি, সেটা প্রমাণ কি আমি দিতে পারবো? মাই ডিয়ার ব্রাদার্স, এল্ডার্স এন্ড সিস্টার্স, উই ক্লেইম দিস ইজ আওয়ার ইমোশন that I love Prophet Muhammad sallallahu alaihi wasallam. Now it is time to prove it. Is it true or genuine or is it false? We have to prove it. Amake eta praman korte hobe je ami dabi korechi ami nabike bhalobashi. Ei dabi ki genuine shotto na eta hocche mukher kotha. Ajker ei jaygay ami dari bhoy pai. এই দাবি সবার সামনে করার ক্ষেত্রে যে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করেন তুমি এত মানুষের সামনে দাঁড়িয়ে বলেছ তুমি নবীকে ভালোবাসছো, ভালোবাসো, তোমার জীবন তো সেটাকে প্রমাণ করেন, তখন আমার এই দাবিটা আমার বিরুদ্ধেই চলে যেতে পারে। আল্লাহ নবীকে ভালোবাসা যারা ভালোবাসছেন কঠিন পরীক্ষা তারা সেটাকে প্রমাণ করেছেন। বুখারী শরীফে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এসেছে, একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে ধরেছিল এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ করা হয়েছিল, অনেক মানুষ জমায়েত হয়েছে, কারণ আরবে শাস্তি দেওয়ার পদ্ধতি ছিল হত্যা করা, ফাঁসি দেওয়ার পদ্ধতিটা চালু ছিল না, সবাই দেখার জন্য একত্রিত হলো। তখন কাফের নেতাদের পক্ষ থেকে তাকে একটা প্রস্তাব পেশ করা হয়েছিল, প্রস্তাব হলো এই যে তুমি যদি একটি কথা বলো তাহলে তোমাকে এই মৃত্যু থেকে রক্ষা করা যাবে, নিজেকে রক্ষা করতে পারবে, তোমার বাচ্চারা এতিম হবে না, তোমার স্ত্রী বিধবা হবে না, এবং খুবই সহজ তুমি সেটা করতে পারবে, তুমি শুধু এই কথা বলো আজকের এই ফাঁসিতে আমি না চলে যদি মোহাম্মদ ঝুলত আমি খুশি হতাম, এই কথাটি যদি তুমি মুখে বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, তোমার ছেলেরা তোমার সন্তানরা এতিম হবে না, তোমার মা বাবা তাদের সন্তানকে হারাবে না, তোমার স্ত্রী বিধবা হবে না, শুধু এই কথাই বলবে এই ফাঁসিতে আমি না জুড়ে মোহাম্মদ জুড়ে ভালো হতো। আপনি চোখ বন্ধ করে, আমি চোখ বন্ধ করে একটু চিন্তা করি যে একটা ফাঁসি ঝুলানো হয়েছে আর শুধু আমাকে বলা হয়েছে এই কথা মুখ দিয়ে বললে হবে, তখন আমরা ব্যাখ্যা দাঁড় করাবো, আমি মুখে যদি বলি যে নবীকে এখানে ঝুলানো হলে আমি খুশি হব, আমার মন থেকে আমি বলছি না, মুখ দিয়ে শুধু বলছি, তাহলে তো নবীর কোনো ক্ষতি হবে না, কারণ নবী তো অনেক দূরে, পরে আমি তওবা করে নেব, কিন্তু আমার জীবন তো বেঁচে যাবে, আমার পরিবার তো রক্ষা হবে। এরকম জায়গায় আমার অবস্থান কি হবে? সেই সাহাবী বীর সাহাবী আল্লাহর নবী সেই সাহাবীদের উত্তর পেশ করেছিলেন, হে বোকারা, তোমরা মনে করেছিলে মৃত্যুকে দেখে আমি ভয় পেয়ে বলবো, এই ফাঁসিটা আমি না জুড়ে মোহাম্মদ জুড়লে খুশি হবো এই কথা বলবো তোমরা মনে করেছিলে? জেনে রাখো আমি বেঁচে থাকতে নবীকে ফাঁসিতে ঝুলানো হোক সেটা তো অনেক দূরের কথা, আমার নবীর পায়ে সামান্য একটু কাটা বিধু সেটাও আমি সহ্য করতে পারবো না। সকল বড় বড় কাফের যারা একত্রিত হয়েছিল অমুসলিম অবিশ্বাসী তারা হতবাক হলো, হতভম্ব হলো এবং তারা আশ্চর্য হলো জীবনকে তারা এত তুচ্ছ করতে পারে। সেই ঐতিহাসিক মুহূর্তে একজন বড় কাফের নেতা তখন বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, পৃথিবীতে অনেক মানুষ অনেক কর্মী তার নেতাকে ভালোবাসে তার প্রমাণ আছে, কিন্তু মুহাম্মাদের সাহাবাগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ তাকে যেভাবে ভালোবাসে এরকম ভালোবাসা আমি আর কখনো দেখিনি,
মৃত্যুকে তুচ্ছ করে বলতে পেরেছে যে আমি বেঁচে থাকব আর আমার নবীর পায়ে একটি কাঁটা লাগবে সেটা কি করে আমি সহ্য করতে পারি আমরা সবাই দাবি করেছি আই লাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই পরিস্থিতি যদি আমার জীবনে সৃষ্টি হয় তাহলে আমাকে কল্পনার জগতে প্রমাণ করতে হবে দেখতে হবে আসলে কি আমি হযরত খুবাইবের মতো উত্তর দিতে পারব হ্যাঁ সাহাবা কেরাম সেটা তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে মৃত্যুকে তারা তুচ্ছ করেছেন পাশ্চাত্য জগতে যে সব মুসলমানরা থাকেন তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা নবীকে ভালোবাসি কথা দিয়ে নয় শুধু কাজ দিয়ে প্রমাণ করতে হবে তার মিশনকে আমাদের পরিবারে বাস্তবায়ন করতে হবে আমি একটি গল্প বলি 2006 কিংবা 2007 ইংরেজিতে হঠাৎ করে এসেক্স জামে মসজিদে একটা ইংলিশ ছেলে 14 বছর বয়স আসলো স্কুলের ছেলে স্কুলের পরে স্কুলে ইউনিফর্ম পরে মসজিদে আসলো এবং তার সাথে কোনো অ্যাডাল্ট নেই বড় কেউ নেই আমি দরজা খুললাম আমার দরজায় টোকা দিল আমি দরজা খুলে অবাক হলাম তাকে দেখি কারণ আগে কখনো এই বাচ্চাটিকে আমি দেখিনি বা আমার সাথে পরিচিত নয় তারপরে তাকে আমি রুমে বসিয়ে কথাবার্তা বললাম যে কেন তুমি আসলে তখন সে বলল অমুসলিম পরিবারের সন্তান এবং অল্প বয়স্ক স্কুলের ছাত্র ছেলেটি বলল যে আমি আসছি এই জন্য যে আমি মুসলমান হতে চাই আমি আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করলাম কেন কেন তুমি মুসলমান হতে চাও তখন সে বলল যে আমি শুধু আমার বাবার সাথে থাকি আমার মা সেখানে নেই বাবাকে নিয়ে থাকি সিঙ্গেল প্যারেন্ট আমরা জানি যে ইউকেতে প্রায় 65% বাচ্চারা সিঙ্গেল প্যারেন্টের সাথে থাকে হয়তো বাবা নতুবা মা মা বাবা দুইজন একসাথে নেই 65 তা আমি সিঙ্গেল প্যারেন্ট অর্থাৎ আমার শুধু বাবার সাথে থাকি কিন্তু আমার কয়েকজন মুসলিম বন্ধু আছে প্রতিদিন আমি দেখি স্কুলে তাদেরকে কখনো ড্রপ পিক আপ করছে বাবা করছে একদিন মা করছে একদিন এবং লাঞ্চ বক্সের মধ্যে চমৎকার খাবার মজাদার খাবার তার জন্য দিচ্ছে তাদের মা এবং বাবা উভয়ের ভালোবাসা তার প্রতি দেখে আমার কাছে বড় ঈর্ষা লাগলো এই ভালোবাসা আমার দরকার আমার উত্তর হাহাকার আছে আমি শুধু বাবার সাথে থাকি মায়ের ভালোবাসা আমি পাই না তখন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমরা তোমাদের পরিবারে এত ভালোবাসা কেন তখন তারা আমাকে বলল যে আমরা মুসলিম ইসলাম আমাদেরকে শিক্ষা দান করে যে শান্তিপূর্ণ পরিবার গঠন করতে হবে এবং একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে এই শিক্ষা ইসলামই আমাদেরকে দিয়েছে তখন বাচ্চাটি বলে আমার হারানো ভালোবাসা আমার মনের হাহাকার দূর করার উপায় শান্তি ফিরে পাওয়ার উপায় আমার কাছে মনে হলো ইসলামে আছে আর এই জন্য আমার বন্ধু থেকে ঠিকানা নিয়ে আমি মসজিদে আসলাম আমি মনে করলাম মুসলিম হলে আমিও সেই শান্তি পাবো যেই শান্তিটা আমার বন্ধুরা উপভোগ করছে আর সেই জন্যই আমি মুসলমান হতে চাই ছোট্ট একটি ঘটনা এখানে ডাইরেক্ট দিনে দাওয়াত পেশ করা হয়নি কিন্তু পারিবারিক সমৃদ্ধি পরিবারের শান্তি এটা একজন অমুসলিম একটি ছোট বাচ্চাকে যে এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি তাকে উদ্বুদ্ধ করেছে হাত ছাড়ে দিয়ে ডেকেছে মসজিদে আসার জন্য মসজিদের অ্যাড্রেস খুঁজে বের করার জন্য এবং সেই শান্তিকে সে খুঁজে পেতে চায়